হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আননোন মিস্ট্রির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন একজন সাবস্ক্রাইবার। বন্ধুরা, আমরা 40,000 সাবস্ক্রাইবারের খুব নিকটেই আছি, তাই আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে নেবেন, কারণ এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্য ঘটনা বলা হয়। তো আসুন, দেরি না করে শুরু করা যাক। পদ্মার পাড়ে স্থায়ী ছেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনলে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হওয়ার খানিক আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলে ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন। ঘটনাটা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ে লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইলখানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়ত না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যাচ্ছে। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উঁকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকায় কোনো মাঝি নেই। তার চেয়েও ভয়ঙ্কর হল নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পুরনো লাশ পচিয়ে গলে আছে, একটা মরচে পড়া হেরিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। কাকাকে চিৎকার করতে দেখে দ্রুত বৈঠা ফেলে কাকার পাশে চলে আসে হাসান। দেখে তার কাকা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে কাকার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজেই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকেই নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে কাকাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা এক সপ্তাহ কথা বলতে পারেনি এরপর, এমনকি রাতে মাছ ধরাও ছেড়ে দিয়েছিল। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরও অনেক জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে পদ্মার চরে। মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো মিল আছে কি? এখন আপনিও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ভৌতিক অভিজ্ঞতা, সেটা পরবর্তী এপিসোডে আপনার নাম সহকারে বলা হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন, কারণ এখানে ভূতের গল্প নয়, বলা হয় ভূতের সত্য ঘটনা। এরকম চ্যানেল হয়তো আপনারা আর নাও পেতে পারেন। খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে, ততক্ষণ আপনারা এই ঘটনাগুলি শুনতে পারেন। ধন্যবাদ।